করতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন রাজ্যের সুপারি ব্যবসায়ী এবং চাষিরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বনমন্ত্রী থেকে শুরু করে কৃষি দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করে বিষয়টি লিখিত আকারে অবগত করেন অবগত করেন জেলা শাসক এবং মহকুমা শাসককেও কিন্তু দীর্ঘ কয়েক মাস অতিক্রান্ত হলেও সুপারি চাষিদের সমস্যার সমাধান সূত্র মেলেনি ফলে বাধ্য হয়ে শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে দীর্ঘদিনের জটিল সমস্যার সমাধান চেয়ে উত্তর জেলার বাগবাশা থানার নোয়াগাং বাজার এলাকায় অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন তারা আমাদের এই রাজ্যের যে যে গ্রামীণ অর্থনৈতিক যেগুলো আসাম সরকার আমাদের ত্রিপুরার সুপারি যেতে দিচ্ছে না আসাম সরকার আমাদের ত্রিপুরার গ্রামীণ উন্নয়নগুলো নষ্ট করছে তার জন্য আমরা আসাম সরকারের কাছে জবাব দায়ী তাই আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে যেন আমাদের আসাম সরকারে আমাদের বার্তা পৌঁছায় আমাদের সুপারি যেন না আমরা যাতে কাগজ বৈধ যেইভাবে সরকারি নিয়ম আছে সেই নিয়ম আমরা পালন করে আমরা আমরা আমাদের সুপারি দিতে চাই পাচার করতে চাই আমরা রাজি তো আমাদের সুপারি এইভাবে যদি যায় আমরা উপকৃত হই ঘটনার খবর পেয়ে ছুটে আসে বাগবাসা এবং ধর্মনগর থানার পুলিশ তাঁরা অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করলেও অবরোধকারীরা তাদের দাবিতে অনট থাকেন তারা সাফ জানিয়ে দেন প্রশাসনিক তরফে অসমের করিমগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা আলোচনাক্রমে স্থায়ী সমাধান করুক সরকার